হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোচবিহার থেকে, সুদূর বাংলাদেশের দিনাজপুর জেলার 10 মাইল মিঠুকরিম স্যারের নার্সারিতে। নার্সারিতে এসে প্রথমেই যে গাছটি নজরে পড়লো সেটা হলো স্যারের সবচেয়ে ফেভারিট গাছ, কাশ্মীরি কিন্নোর গাছ। এই জাতটা আমাদেরও খুবই পছন্দের। আজকে স্যারের কাছ থেকে জেনে নেবো এই কাশ্মীরি কিন্নো সম্বন্ধে। এই কাশ্মীরি কিন্নো প্রথম কোথা থেকে আনা হয়েছিল আর এই কাশ্মীরি কিন্নোর টেস্ট কেমন আসে, বা ছোট্ট একটা গাছের প্রোডাক্টিভিটি বা কেমন, ছাদ বাগানের জন্য এই গাছটা কতটা উপযোগী হবে, আর এই গাছটা প্রত্যেক ছাদ বাগানের জন্য কতটা রিকমেন্ডেড। নমস্কার স্যার। নমস্কার। এত দূর থেকে আজকে আসলাম এখানে, আপনার এখানে ভিজিট করতে কেমন লাগছে আগে সেটা বলুন। অবশ্যই অনেক ভালো লাগছে। এতদিন শুধুমাত্র আসবেন আসলে এটা ভাবতেই পারিনি আমি। এতদিন শুধুমাত্র ভিডিও কলিং এ দেখা হয়েছে বা ফোনে কথা হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে গাছপালার ব্যাপারে, যেমন বৃক্ষপ্রেমীদের মধ্যে হয়। আমরা যখন আগেও গাছপালা করতাম বা বন্ধু বান্ধব কয়েকজন মিলে করতাম, ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো যে কোন গাছটা রোপণ করা যায়, কোনটা করলে ভালো হবে, কোনটা কি, কোনটা কোথায় পাওয়া যাবে, এই নিয়ে আলোচনার আর কোনো শেষ থাকতো না। আজকে দাদাকে সামনে পেয়ে আমারও নিজের খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত লাগছে। আর একরকম এই কিন্নোর প্রেমে পড়েই সুদূর কোচবিহার থেকে দিনাজপুর অবধি চলে আসলাম। চলুন আজকে এই কিন্নো আমরা একটা টেস্ট করে দেখবো, এই কিন্নোর টেস্ট কেমন আসছে। আর কিন্নোর যে ভ্যারাইটি নিয়ে আলোচনা হয় স্যার, কাশ্মীরি কিন্নো বা পাঞ্জাব কিন্নো বা বিভিন্ন ধরনের কিন্নো, আপনার কি ধারণা, কিন্নো কি একটাই জাত না কিন্নোর মধ্যে অনেক রকম জাত রয়েছে, অনেক ভ্যারিয়েন্ট রয়েছে? আসলে এটা সম্পর্কে ওরকম ক্লিয়ার ধারণা তো আসলে আমরা আমাদের পক্ষে পাওয়া সম্ভব হয়নি। আমরা এটা কাশ্মীরি কিন্নো নামে পেয়েছিলাম, যে কারণে এটা আমরা কাশ্মীরি কিন্নো নামেই আমরা মার্কেটিংও করে থাকি বা কাশ্মীরি কিন্নো নামেই রাখছি। এখন হতেও পারে এটা এক অথবা আলাদা, এটা আসলে যদি মিলাতে পারতাম অন্য কোনোটার সাথে তাহলে হয়তো বুঝতে পারতাম। যেমন ধরুন কমলা লেবু বা মাল্টা লেবু, এগুলোর মধ্যে বহু জাত থাকে যেগুলো ন্যাচারালিও তৈরি হয় বা অনেক সময় তৈরি করাও হয় রিসার্চ ইনস্টিটিউটের দ্বারা। তেমন কিন্নো তো একটা ধরুন একটা টাইপ অফ অরেঞ্জেস। জি জি। এই টাইপ অফ অরেঞ্জেস এর মধ্যে কিন্নো মানে কি জাস্ট একটাই সিঙ্গেল? এখানে মনে হয় না যে একাধিক জাত থাকা প্রয়োজন বা একাধিক জাত হতেও পারে, কারণ আমরা বাজারে কিন্তু পাঞ্জাবের কিন্নোটা পাই। হ্যাঁ। কিন্তু পাঞ্জাবের কিন্নো যেমন আমরা যেটা দেখেছি যে চামড়াটা বেশ লেগে থাকে অনেকটাই, এখন মাটি আবহাওয়ার কারণেও হয়তো হতে পারে, কিন্তু আমাদেরটা অনেকটা ইজিলি ফিল হচ্ছে, খোলা যায়, বা আমার মনে হয় যে বাজারের চেয়ে আমাদের দেশে যেটা হচ্ছে বা বাংলাদেশে যেটা হচ্ছে এটা অনেক বেশি মানে কোয়ালিটি এর অনেক বেশি মনে হয় আমার কাছে। আমারও সেটাই মনে হচ্ছে, কারণ এই ছোট্ট একটা গাছে যে পরিমাণে ফল ধরেছে, কোয়ালিটি তো অবশ্যই ভালো, বেস্ট কোয়ালিটি বলা যায়, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা গাছে এই একটা গ্রো ব্যাগে, গাছটা কিন্তু মাটিতে লাগানো নেই, গ্রো ব্যাগে লাগানো রয়েছে। অর্থাৎ ছাদ বাগানেও কেউ যদি এই গাছটা করেন, অনায়াসে কিন্তু এরকম একটা শর্ট হাইটের গাছে, 4 ফিটের একটা গাছে অন্তত না হলেও মোটামুটি 70-80টা বা 100 খানা কিন্নো হয়তো এতে ছিল। আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে, এখন মোটামুটি অর্ধেক ফল কমে গিয়েছে। স্যারের ফেসবুক পেজে যদি আগের ছবিগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে এই কিন্নো গাছটিতে কী পরিমাণে ফলন হয়েছিল। ভিজা পাওয়ার সমস্যার কারণে বা অন্যান্য কিছু সমস্যার কারণে আমাদের আসতে বেশ কিছুটাই লেট হয়ে গেল, তবুও এখনও যে পরিমাণে কিন্নো এই গাছে ধরে রয়েছে, এরকম ফলন যদি একটা গাছে হয় তাহলে নিঃসন্দেহে রিকমেন্ড করা যায় এই গাছটি প্রত্যেক ছাদ বাগানি বা শখের বাগানি অন্তত 1-2 পিস হলেও লাগাতে পারেন। আজকে চলুন স্যার একটা আমরা কেটে দেখবো কিরকম কি টেস্ট হচ্ছে। আপনি কাটুন। না না, আপনি কাটুন, আপনি আসছেন এত দূর থেকে, আমরা তো কাটতে গেছি। কোনটা কাটবো, সামনে একদম সামনে যেটা পছন্দ, একদম ফ্রন্টেরটাই কাটেন। হ্যাঁ এটা কাটবো। হ্যাঁ কাটেন। এত সুন্দরভাবে ধরে রয়েছে, আমার নিজেরও মানে ছিঁড়তে বা কাটতে একটু মায়াই লাগছে। এটা কি কেটে দেখবো না ছুলে দেখবো? আমার মনে কেটে দেখাটাই ভালো। হ্যাঁ আজকাল কেটে দেখাটাই হচ্ছে, মাঝ বরাবর একদম আমরা কেটে দেখি এর মধ্যে বীজ কতটা রয়েছে। কাটার সময় বোঝা যাচ্ছে রসটা চুয়ে চুয়ে পড়ছে আর ছুরিটাও বেশ ধারালো। এই যে জাস্ট 2টা পিস হয়ে গেল, প্রচুর রস, কিছু সিড রয়েছে আর তার মধ্যে প্রচুর পরিমাণে রস রয়েছে। একটা যদি আমরা একটু চিপে দেখি, জাস্ট ছোট্ট পিসটাই আমরা একটু চিপে ট্রাই করে দেখি এর মধ্যে কি পরিমাণে রস রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো বা একটা ধারণা পাবো। দেখুন রস একদম চুয়ে চুয়ে পড়ছে, অসম্ভব রকমের রস। একটি কমলা লেবু বা কিন্নো বা অরেঞ্জে এর চেয়ে বেশি পরিমাণ রসের প্রয়োজন নেই। আর স্বাদ যদি আমরা একটু যাচাই করি, এটা আমার ফেলে দিতে খারাপই লাগছে, একটি অরেঞ্জের থেকে আমরা যা এক্সপেক্ট করি, অরেঞ্জ কিন্নো বা মৌসুম্বি যাই বলুন, যে মিষ্টতা যে ফ্লেভার আমরা আশা করি, একদম পারফেক্ট একটা ভ্যারাইটি। আমি বলবো প্রত্যেক ছাদবাগানিকে শখের বসে ছাদবাগানে কিন্নোর একটি ভ্যারাইটি রোপণ করুন, সে আপনি পাঞ্জাব রোপণ করুন, কাশ্মীরি করুন, হিমাচল করুন, অন্য যে কোনো ভ্যারাইটি রোপণ করুন, কিন্তু এই যে ফ্লেভার, এই যে স্বাদ, এই স্বাদটা যেন প্রত্যেকেই নিতে পারেন, আমি এটা আশা রাখবো। আজকে আরও একটা পিস রয়েছে, আমরা কেটে দেখছি।
প্রচুর পরিমাণে রস আর এর মধ্যে অল্প কিছু সিড রয়েছে। এমন নয় যে খুব বেশি পরিমাণে সিড রয়েছে, এতটুকু থাকাটা একদমই স্বাভাবিক। আজকে টেস্ট করে দেখি আরো কয়েকটা পিস কেটে, আমাদের কাছে আর কিছু নেই রাখার মতো। স্যার একটা পিস টেস্ট করেন, আপনি যদিও টেস্ট করেছেন। নতুন করে আসলে বলার আর কিছু নেই। দেখুন এই সম্পূর্ণটাই উঠে একদম আমার মুখে চলে আসলো, জাস্ট খোসাটা রয়েছে আর মুখে দেওয়া মাত্র সম্পূর্ণটাই আলাদা হয়ে উঠে আসলো, এর মধ্যে কিন্তু আর কিছু নেই। আরেকটা কিন্নো আমরা ছুলে খেয়ে দেখবো, যেহেতু এটা কিন্নো এর খোসাটা কতটা ইজিলি ফিল হচ্ছে। চলুন একটা কিন্নো এখান থেকে স্যার ছিঁড়ে নেই সামনে। সাইজ গুলো কিন্তু বেশ ভালো, মোটামুটি ভাবে 200 গ্রাম বা 200 গ্রাম প্লাসও হতে পারে, মানে 5টা কিন্নোতে 1 কিলো হবে। যদি ছেলা যায় আমরা দেখি কতটা ইজিলি পিল হচ্ছে, একদম সহজে চলে যাচ্ছে, খোসাটা আলগা হয়ে আসছে। আজকে সম্ভবত জানুয়ারি মাসের 6 তারিখ, 6 জানুয়ারি, এখনো এটা গাছে এই পরিমাণে ধরে রয়েছে আর পর্যাপ্ত পরিমাণে রস রয়েছে। ডিসেম্বরের 10-15 তারিখ থেকে এটা হার্ভেস্টিং এর উপযুক্ত হয়ে যায়, তারপর মনে হয় জানুয়ারির 10-15 তারিখ অব্দি রাখা যায়। মোটামুটি 1 মাস গাছে এভাবে সুন্দরভাবে ঝুলে থাকে। কিন্তু বেশি দিন রাখলে আবার পরবর্তী বছর ফলনের সমস্যা হতে পারে। হ্যাঁ, এটা একটা সমস্যা রয়েছে। অনেকে 12 মাসই গাছে ফল চান, কিন্তু গাছের একটা রেস্টিং পিরিয়ডও আছে, যেমন যেটাকে আমরা ডরমেন্সি পিরিয়ড বলি। জি, 1 থেকে 2 মাস অন্তত গাছকে ডরমেন্সি পিরিয়ড দিলে তাহলে পরবর্তী বছরের ফুলটা প্রচুর পরিমাণে আসে, ফলনটাও ভালো হয়। এটাকে খুলে নিচ্ছি, একদম কমলা লেবুর মতো ইজিলি খুলে যাচ্ছে। একটি কোয়া আমরা টেস্ট করে দেখবো। একদম জাস্ট লাইক কমলা লেবু, এটা অন্য কিছু নয়, এটা মনে হয় কমলা লেবু আর মাল্টার ক্রস। এর মধ্যে মাল্টার বৈশিষ্ট্য রয়েছে আবার কমলা লেবুর বৈশিষ্ট্যও রয়েছে। এখন তো এটা কমলার মতোই লাগতেছে, মাল্টা আর ইয়ে মানে বোঝা যায় না। কিন্নো বলতে যে কিন্নোটা আমরা মনে করতাম যে একটু বেশি পরিমাণে টক হবে, সেরকম কিন্তু কোনো ভাব নেই। এটা পর্যাপ্ত পরিমাণে মিষ্টি, হালকা যতটুকু টক রয়েছে সেটা স্বাদটাকে আরো বাড়িয়ে তুলছে। এতটুকু টক যদি না থাকে তাহলে সিট্রাস, ওটা সিট্রাস বলে মনে হবে, ভালো লাগবে না, গুড় খাওয়া বা চিনি খাওয়াই বেটার হবে। আরো বেশ কিছু ফল গাছ আমাদের অপেক্ষা রয়েছে, সেগুলোরও রিভিউ করতে হবে। আজকের এই কাশ্মীরি কিন্নো রিভিউ এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশের বন্ধুরা যারা আছেন আশেপাশে তাদের আমি ইনভাইট করব করিম নার্সারি দিনাজপুর 10 মাইলে, চলে আসতে পারেন 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ নাগাদ, আমার এখানেই থাকার প্ল্যান রয়েছে। যে কোনো সময় করিম নার্সারি দিনাজপুর 10 মাইলে চলে আসলে আমাদের দুজনের সাথেই দেখা হয়ে যাবে, বা আপনাদের সাথে দেখা হয়ে আমাদের অনেকটা ভালো লাগবে। চায়ের আড্ডায় ছোট্ট করে সকলের জন্য একটা নিমন্ত্রণ রইল, ফেসবুকে পোস্ট করেছিলাম, ইউটিউবে পোস্ট করা হয়নি, কারণ মোবাইল ইন্টারনেটের একটা ইস্যু রয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি আর কাশ্মীরি কিন্নো সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওতে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা শেষ করি নাকি? না, আর কিছু বয়ান দিবেন? না, আমি তো বয়ান দিতেছি, আপনি কিছু বয়ান দিতে? না না, আপনি, আমি তো সাপোর্ট দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এগুলো খালি আসুক ভিডিও। পিসা সেট করে দাও, মাথা কাটা যাওয়া যাবে না মালিক, ইজ্জত বরকরার রাখতে হবে।